আচ্ছা এটা ওয়েবসাইট করতে হবে ডোমেইনও দরকার হোস্টিংও দরকার মাস্টার কার্ডও নাই ডলারও নাই কি করব এই ধরনের প্রশ্ন হক हमेशा चला আসে না আজকে আমি তাদেরকে সমাধান দিতে যাচ্ছি হাই গাইস আমার নাম হচ্ছে হিমো চক্রবর্তী আজকে আমি আপনাদেরকে দেখাবো উইথআউট মাস্টার কার্ড উইথআউট ডলার খুব ইজি প্রসেসে আমরা কিভাবে হচ্ছে বিকাশ এবং রকেটের মাধ্যমে ডোমেইন হোস্টিং বাই করব এটা হচ্ছে আমাদের মূলত কোর্সের ভিতরে অন্তর্ভুক্ত কোর্সের হচ্ছে এটা চতুর্থ ভিডিও যে আমাদের যে একটা মেক মানে কোর্স চলতেছে এই কোর্সের ভিতরে এটা চতুর্থতম ভিডিও এবং মজার বিষয় হলো এই প্রজেক্টের ভিতরে বা এই কোর্সের ভিতরে আপনি একটা হচ্ছে ফ্রি ডোমেন পাবেন এক বছরের জন্য খুব ইন্টারেস্টিং ভাবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনাকে হচ্ছে একটা ফ্রিতে এক বছরের জন্য ডোমেন কিভাবে পাবেন এবং হচ্ছে বিকাশ এবং রকেটের মাধ্যমে কিভাবে ডোমেন কিনতে হবে চলেন আমাদের কম্পিউটার ওকে গাইস তো আমরা গত ভিডিওতে এখানে এই অপশানটা ছিলাম মনে হয় মানে দোমেন রিস্টার্স হয় আজকে দেখাবো হচ্ছে ফ্রি রেজিস্ট্রেশন মানে দোমেন কীভাবে হচ্ছে ফার্স্ট টাইম আপনি এখানে আসবেন আসার পর আমার যে লিঙ্কটা দেখতে পাবেন ওই লিঙ্কেই আসবেন তো ওই লিংকে হচ্ছে আমার এফিল লিঙ্ক তো আমি এখান থেকেই প্রায় সময় হচ্ছে দোমেন হোস্ট্রি নিয়ে থাকি তো এইভাবে আসার পর এগুলো এভাবেই দেখতে পাবেন ঠিক আছে প্রথমে হচ্ছে আপনার দোমেনটা আগে চেক করে নেবেন তো ডোমেনটা হচ্ছে এখানে হচ্ছে চেক করে নেবেন আর কি আপনার ডোমেন যেটা হচ্ছে আপনি বাই করতে চাচ্ছেন সেটা হচ্ছে এখান থেকে আপনি কিনে নেবেন মানে চেক করবেন সেটা হচ্ছে অ্যাবিলিটি আছে কিনা যেহেতু হচ্ছে আপনি আগে দোমিন রিসার্চ করবেন সো কাজে বুঝতে পারতেছেন আপনার ডোমেনটা অবশ্যই থাকারই কথা তো সেটা হচ্ছে অলরেডি এখানে পাওয়া গেছে তো আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এই যে দেখতে পাচ্ছেন আপনার যে ডোমেন আপনাকে যে এক বছরের জন্য হচ্ছে ফ্রি দিবে সবগুলোতেই ডোমেন হচ্ছে আপনি ফ্রি পাবেন যে ডোমেনটা হচ্ছে প্রায় আষ্টশো সামথিং বা এক হাজার টাকার মতোই নেয় ম্যাক্সিমাম হচ্ছে ডোমেন হোস্টিং কোম্পানিগুলা এক হাজার টাকার মতোই নেয় কিন্তু এই কোম্পানি কিন্তু আপনাকে ফ্রিতে হচ্ছে ডোমেন হোস্টিং ফ্রিতে হচ্ছে হোস্ট ফ্রিতে হচ্ছে আপনার ডোমেনটা দিবে কিন্তু হোস্টিংটা হচ্ছে ইয়ে পাবেন আর কি তো আমরা যেই প্যাকেজটা নেব সেটা হচ্ছে এটা স্ট্যান্ডার্ড প্যাকেজটা হচ্ছে দু হাজার টাকা তো আপনি চাইলে এটা নিয়েও নিতে পারেন কিন্তু এটা যদি নেন তাহলে আপনার দশটা ডোমেন হচ্ছে অ্যালাউড কিন্তু হচ্ছে ইয়ে পাবেন স্পেস কম পাবেন আর কি এই ওয়ান জিবি এস এস ডি আর হচ্ছে টু জিবি এসএসডি এটা হচ্ছে টু জিবি এস এস আপনার যার হচ্ছে আপনার পাঁচশো টাকা যতই বাড়াতে থাকবেন তত হচ্ছে আপনার এসএসডিটা বা হচ্ছে যে ইয়াটা অ্যাসপেসটা হচ্ছে ডিস্কের অ্যাসপেসটা হচ্ছে পাবেন ঠিক আছে আবার এখানে হচ্ছে ফ্রি এস সবগুলাতেই সবগুলোতেই আছে সবগুলোতেই সেম সার্ভিস বাস হচ্ছে একটু আপনার ইয়েগুলো আর কি এখানে হচ্ছে বিশটা ডোমেন আপনি হচ্ছে অ্যাটাচ করতে পারবেন এই ইয়াটার মাধ্যমে কিন্তু এখানে হচ্ছে দশটা সর্বনিম্ন যেটা আছে সেটা হচ্ছে এটাও নিতে পারেন যাদের হচ্ছে কম টাকা আছে তারা হচ্ছে এটা দিয়েও শুরু করতে পারেন তবে এখানে একটু আপনার যদি ওয়েবসাইটে যদি ট্রাফিক বেশি চলে আসে পরবর্তীতে আপনার ওয়েবসাইটটা যদি র্যাঙ্ক হয়ে যায় সেক্ষেত্রে একটু মনে করেন ঝামেলা হতে পারে আর কি সো একটু পাঁচশো টাকা বাড়িয়ে নিয়ে এটাই নেওয়ার দরকার আপনার যারা হচ্ছে বড় ধরনের প্ল্যানিং আছে আপনার হচ্ছে বড় বড় এইগুলো নেওয়ার চেষ্টা করুন এই যে অনেক দামি দামিও আছে সাড়ে পাঁচ হাজার সাড়ে সাত হাজার সাড়ে চার হাজার সাড়ে তিন হাজার টাকাও আছে আপনাদের যার যত সামর্থ্য আছে আমি যেহেতু অল্প দামি মানুষ আমি হচ্ছে দু হাজার টাকাটাই নিব এটা হচ্ছে নিউ আর কি তো আমার দমিটা হচ্ছে এটা এটা অলরেডি হচ্ছে সিলেকশন করা আছে তারপর হচ্ছে রেজিস্টার অ্যান্ড নিউ দোমেন আপনি যেতে পারেন এখানে হচ্ছে আপনার হয়তো ক্ষেত্রে এটা নাও আসতে পারে আমি কিছুক্ষণ আগে চেক করছি এই জন্য তো আপনি হচ্ছে এটা দিয়ে দেবেন তো চেক করবেন সেটা ঠিক আছে এবার আসলে চেক করবেন আচ্ছা ডোমেনটা হচ্ছে আনএভেলেবল দেখাচ্ছে কারণ হচ্ছে আমি এখানে অলরেডি স্যার শপিং কার্ট বা এই ধরনের হচ্ছে অ্যাড করে রাখছে এই জন্যই তো এইভাবে হচ্ছে আসার পর এখানে হচ্ছে কংগ্রেচুলেশন ফেসবুক ডট কম ফেসবুক ডট কম ইজ অ্যাভেলেবেল দেখাচ্ছে নিচে দেখতে পাচ্ছেন তো এখান থেকে হচ্ছে আপনি এখান থেকে অ্যাড দিয়ে দেবেন ডট কমটা নেবেন কেউ চাইলে ডট ন্যাট ডট ওআরজি ডট নিতে পারেন সেক্ষেত্রে বেশিরভাগ মানুষই ডট কমটা হচ্ছে মানে ইয়া করে মানে পছন্দ করে আর কি তারপর হচ্ছে কন্টিনিউ দিয়ে দেবেন এখান থেকে তারপর যেই কাজটা করবেন সেটা হচ্ছে ডিএনএস এটা হচ্ছে ফ্রিতে দিচ্ছে আপনাকে সঙ্গে আবার আবার ইমেল ফরওয়ার্ডিং আবার আইপি প্রোটেকশন আইপি প্রোটেকশন মানে হচ্ছে আপনি যে নামে রেজিস্ট্রেশন করতেছেন ওই নামে দেখাবে না এটা তো আপনি যদি এটা নেন তিনশো টাকা ইয়ারলি দিতে হবে আর এই দুটা ডিএনএস ম্যানেজমেন্ট আর ইমেল ফরওয়ার্ডিং হচ্ছে এক বছরের জন্য বিনামূল্যে দিয়ে দিবে আপনাকে তো যেই কাজটা আমরা আরেকটা করবো সেটা হচ্ছে এখান থেকে বিডিটি এটা হচ্ছে ইউএসডি সিলেকশন করা থাকে মানে আপনি যখন নতুন আসবেন তখন ইউএসডি থাকে এটা হচ্ছে আপনি বিডিটি করে দিবেন করে দেওয়ার পর এখানে হচ্ছে ডিএনএসটা আবার ওকে করে দেবেন ফরওয়ার্ডিং করে ইমেল ফরওয়ার্ডিং ওকে করে দিবেন এরপর কন্টিনিউ হচ্ছে দু টাকা ডোমেনটা হচ্ছে এই যে আপনাকে এক বছরের জন্য ফ্রি দিচ্ছে যেটা হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা রিনিউয়াল ফিস রিনিউয়াল ফিস পরবর্তীতে হয়তো নিবে কিন্তু প্রথম বছর আপনাকে হচ্ছে কোনো টাকা দিতে হবে না শুধুমাত্র হোস্টিংয়ের কথাও আপনাদেরকে প্রতি একটা অনুরোধ থাকবে যেহেতু কোর্সটা আমি আপনাদেরকে বিনামূল্যে দিচ্ছি সঙ্গে আমার আরও পাঁচটা মোবাইল কিনে দিতে হবে তো কাইন্ডলি আপনি আমার প্রোমো কোডটা এবং আমার যে ইয়া যেটা আছে আমার প্রোমো কোডটা ইউজ করবেন আমার প্রোমো কোডটা ইউজ করলে বড়ো হাতে বড়ো হাতের হিমুন লিখবেন বড়ো হাতের বড়ো হাতের হিমুন যখন লিখবেন তখন আপনি এখানে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনিও পাবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন প্রমোশন কোড অ্যাকসেপ্টেড ইউর অর্ডার হ্যাজ টোটাল বিন আপডেটেড দেখতে পাচ্ছেন আপনি দু টাকা দিয়ে দিতে হবে না আপনাকে হচ্ছে উনিশশো টাকা দিলেই হবে ঠিক আছে তারপর হচ্ছে চেকআউট এটা হচ্ছে দিয়ে দেবেন চেকআউট দেওয়ার পর এখানে হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন দিবেন এখানে হচ্ছে আমার নাম দিব আমি হিমুন অফ এমন লাস্ট নেম দিব হচ্ছে চাকমা আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন যেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল ফর্ম ফিল আপের মতোই তো আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনাদের এটাই দিব দু হাজার পনেরো আমার ইমেল তো আপনাদের সবার কাছেই আছে এই ইমেলটার মাধ্যমে আমি হচ্ছে দেওয়ার চেষ্টা করব যের ওকে আমার মোবাইল নাম্বার দিলাম এরপর আমার কোম্পানির নাম দিতে পারি আমার কোম্পানির নাম তো যেহেতু ইউজুয়াল আপনার সেটা জানেন আমি একজন ইউটিউবার সো আমি এখানে হচ্ছে আমার হিমুন চাকমা দিয়ে দেবো স্ট্রিট অ্যাড্রেস দিতে পারি আপনার যেটা অ্যাড্রেস আছে সেটাই দিবেন আমি জাস্ট হচ্ছে ডেমো হিসেবে তেইশ বাই পাঁচ বারাইহাট হাট দিই আর হাট নীরশরাই স্ট্রেট দিব হচ্ছে চিটাগং চিটাগং নীরশ্বরাইয়ের পোস্ট কোড মনে হয় তেতাল্লিশশো তেইশ না কত কি জানি সঠিক মনে নয় এটা একটা দিয়ে দিই আর কি আপনি যেটা ভোটার আইডি কার্ডে আপনার যেটা আছে সেটা দিয়ে দিবেন এরপর একটা বাংলাদেশ আর ইন্ডিয়া থেকে যদি নিতে চান তাহলে এখান থেকেও নিতে পারবেন ইন্ডিয়াতে এখান থেকে ইউএসডি পেপলের মাধ্যমে তাদেরকে পে করতে হবে তাও পারবেন ইন্ডিয়া থেকে যদি কেউ নিতে চান এই ইয়া থেকে তারপর হচ্ছে পাসওয়ার্ড এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে আমি একটা এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এখানে ঠিক সেম পাসওয়ার্ডটাই দিবেন ঠিক আছে তো পাসওয়ার্ডটা দেওয়ার পর দেওয়ার পর এখানে হচ্ছে কমপ্লিট অর্ডার করে দিবেন তারপর হচ্ছে আপডেট দিয়ে দিবেন তো পরবর্তী অ্যাস আপনাকে নিয়ে যাবে আশা করি এখন কথা হচ্ছে এখানে আপনাকে টাকা এখানে দেখতে পাবেন আপনার ইমন চাকমা দেখতে পাবেন এরপর হচ্ছে বারেহাট মীরসরা যেটা যেটা আমি ইয়ে করছি তো আমি কতটুকু হচ্ছে ডিসকাউন্ট পেয়েছি এই যে কতটুকু ডিসকাউন্ট পেলাম কত টাকা ডিসকাউন্ট পেলাম এবং কত টাকা আমার পুরোটা মূল্য এবং কত টাকা তাদেরকে দিতে হবে সেটা সব কিছু এখানে দেখাচ্ছে বুঝতে পারছেন তো সব কিছু এখানে দেখতে পাচ্ছেন তো তাদেরকে যেইখানে টাকা টাকাটা দিতে হবে সেটা হচ্ছে বিকাশ আমরা যদি রকেট সিলেকশন করতাম তাহলে হচ্ছে রকেটে এখানে হচ্ছে টাকাটা দিতে হবে আর রেফারেন্স নম্বরের জায়গায় আমাদের ছয়শ পঞ্চাশ আচ্ছা প্রথমে আমি হচ্ছে নাম্বারটা লিখবো জিরো ওয়ান নাইন ওয়ান ফোর জিরো ওয়ান নাইন ওয়ান ফোর সেভেন সিক্স সেভেন সিক্স ফোর প্রথমে হচ্ছে আমি নাম্বারটা লিখব এখান থেকে কপি করে নিব এখানে হচ্ছে আমি এখন বিকাশে দায়াল করবো টাকাটা দিয়ে দিচ্ছি তাদেরকে আচ্ছা বিকাশ 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 আমি করলাম করার পর এখান থেকে তাদেরকে পার্সোনাল নাম্বার স্যান্ড মানি করে দিতে হবে স্যান্ড করে দিলাম এখান থেকে আমি এটা ফ্যাস করে দিব কিছুক্ষণ আগে তাদের নাম্বারটা আমি লিখে রাখছি সেটা হচ্ছে আমি কপি করে ক্লিপ বোর্ডে তাদেরকে যে টাকার পরিমাণটা দিতে হবে সেটা হচ্ছে উনিশশো টাকা তো আমি হচ্ছে সেন্ড করে দিচ্ছি এখানে রেফারেন্স নাম্বারের জায়গায় আপনি যে এই দেখতে পাবেন ফাইনালে যে গিয়ে দেখতে পাবেন এখানে হচ্ছে সিক্স একটা রেফারেন্স নাম্বার আছে সেটা হচ্ছে দিয়ে দিবেন তো সেটা হচ্ছে দিলাম রেফারেন্স নাম্বার এখন আমার পিন কোডটা দিতে হবে তো আমি হচ্ছে পিন কোড আমি আপনারা দেখতে পাচ্ছেন এই যে টাকাটা আমি দিয়ে দিছি এখন বিকাল বাজে হচ্ছে পাঁচটা ঠিক আছে টাকাটা তাদেরকে অলরেডি দিয়ে আসে তার পরবর্তীতে আপনি যে মেসেজগুলো দেখতে পাবেন অ্যানহোসবিডি থেকে এই যে আপনি যে কাস্টমার সাইন আপ করছেন এই ধরনের একটা লিঙ্ক দেখতে পাবেন যে দেখতে পাচ্ছেন ওই লিঙ্কটা এখানে কিন্তু ডিটেলস আপনার এখানে দেয়া আছে আপনার সবকিছু এখানে দেয়া আছে মানে আমরা কোন কোন হচ্ছে নাম্বারে হচ্ছে আমরা ইয়ে করছি সেটা এখানে দেওয়া আছে তারপর এখানে হচ্ছে ভেরিফিকেশন এখানে ইনফরমেশনে দেওয়া আছে আপনি এখান থেকে জাস্ট হচ্ছে এখান থেকে ভেরিফিকেশন করে দিবেন ঠিক আছে ভেরিফিকেশন করে মানে ডোমেনটা যে আপনি পার্সেস করেছেন সেটা হচ্ছে জাস্ট এটা যে আপনাকে হচ্ছে এখানে ইয়ে করতে হবে ভেরিফিকেশন করতে হবে এই যে ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুলি থ্যাংক ইউ এটা ইমেলটা দেওয়া হয়েছে আমাকে এরপরে হচ্ছে আমি যে ডোমেনটা নিয়েছি সেটা হচ্ছে ফেসবুক বুস্ট বাংলাদেশ ডট কম ওকে তো এখানে আমাদের যাবতীয় যে ইয়াগুলো আছে এই যে কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে হচ্ছে যাবতীয় সবগুলা এখানেই থাকারই কথা হ্যাঁ এখানেই আছে তারপরে আপনার লগ ইন ডিটেলসগুলো আপনি যেখানে খুঁজে পাবেন সেগুলো হচ্ছে আমি দেখাই দিচ্ছি বিশেষভাবে মাঝে মধ্যে দেখতে পাবেন হয়তো এমন হয়তো ডাইরেক্ট ফোল্ডারে হয়তো আপনি নাও পেতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি অ্যাসপ্যাম ফোল্ডার চেক করবেন ঠিক আছে অ্যাসপ্যাম ফোল্ডারে যখন চলে যাবেন তখন দেখতে পাবেন এনহসবিডির আরও বেশ কয়েকটা আপনার ইমেল দেখতে পাবেন এই যে দেখতে পাবেন ডোমেন রেজিস্ট্রেশন কনফার্মেশন অথবা এই যে নিউ অ্যাকাউন্ট কনফার্মেশন নামে আমি জাস্ট হচ্ছে এগুলো আগে ডিলেট করে দিই এইগুলো এমনিতে এসপেম ইমেলে চলে গেছে আমার আমার এগুলোর প্রয়োজন নাই ওকে ডিলেট ফর ইভার এখান থেকে ডিলেট করে দিলাম ওকে তো দেখতে পাচ্ছেন এই যে প্রথমে এটা অর্ডার কনফার্মেশন কাস্টমার ইনভয়েস সবগুলো এখানেই পাবেন আপনি মেইন ইনবক্সের যতগুলো পাবেন তার থেকে এখানে বেশি যে নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে সব কিছু আপনার ডোমেন্টের বিষয়গুলো আছে হ্যাঁ আমার জানা মতো এখানেই আছে যে সব কিছু পাসওয়ার্ড টাসওয়ার্ড এখানেই থাকে ঠিক আছে এই যে নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে তো আমি এটা হচ্ছে কেটে দিলাম এখান থেকে আমরা শুরু করে দেব ঠিক আছে তো আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন কিভাবে খুব সহজে যে ডমিনোস টি কিনতে হবে তো বাংলাদেশি কোম্পানিগুলো কাছ থেকে যদি নেন তাহলে দেখা গেছে আপনার দেখা গেছে বিকাশ বা রকেটের মাধ্যমে পেমেন্ট করা যায় তো অনেকে দেখা গেছে মাস্টার কার্ড থাকে না বা দেখা গেছে ডলার থাকে না এই যে ঝামেলাটা পোহাতে হয় তো আবার দেখা গেছে বাংলাদেশি কোম্পানিগুলোকে আমরা চাইলে দেখা গেছে কল করে বা বাংলায় কথাবার্তা বলে কিন্তু তাদের কাছ থেকে একটা সাপোর্ট নিতে পারি আপনাদের ভিডিওটা কেমন লাগছে যে আমরা এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা কি সত্যি ডোমেন হোস্টিং পার্সেস করতে পারবেন আর হচ্ছে আমি যেভাবে হচ্ছে ডোমেন হোস্টিং মানে পার্সেস করার পর কীভাবে হচ্ছে ডোমিনটা হচ্ছে হোস্টিংয়ের সাথে ইনস্টল করে একটা মানে ওয়ার্ডফেসের সাইটটা মানে এক মিনিটের বা কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের ভিতরে দুই এক মিনিটের ভিতরে আমি যে সেট করে নিলাম আপনারাও কি পারবেন কিনা সেটা হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর যদি না পারেন বি কমেন্ট করে এসে জানাবেন আর যদি পেরে থাকেন আমাকে একটু কমেন্ট করে এসে জানাবেন যে যে হ্যাঁ ইমন ভাই আমি আপনার ভিডিওটা দেখে সাকসেসফুলি এটা হচ্ছে পার্সি তো আজকের মতো এখানে আগামী পর্বে দেখা হচ্ছে যে একটা ওয়েবসাইট কিভাবে আমরা মানে সুন্দরভাবে মানে মানে প্রফেশনাল মানে হচ্ছে ডিজাইন করবো সেটা হচ্ছে পরবর্তী টি টুয়েলভ আপনাকে দেখাবো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সো বাই বাই